বন্ধুরা, একটি মেয়ের পেছনে রক্ত লেগেছিল আর পেছন থেকে দুটো ছেলে উল্টো পাল্টা কথা বলছিল আর বলছিল আমাদেরও একটু চান্স দাও। আর পেছনে ঘুরিয়ে দেখে তার বোন, পাশে থাকা ছেলেটি বলে তুই একে চিনিস? আর ছেলেটি বলে এটা আমার বোন। আর ছেলেটা বলে চুপচাপ বাড়ি যা। আর মেয়েটি বলে এখন কেন আমি বাড়ি যাবো? মেয়েটি বলে তোমার বন্ধু না বলেছিল চান্স দিতে? আর ছেলেটি বলে আমি জানতাম না তুই। মেয়েটা বলে আমার জায়গায় অন্য কেউ থাকলে কি হতো? বলে ছাড়ে সব। আর ছেলেটি বলে ওর কাছে ক্ষমা চা। মেয়েটি বলে ক্ষমা চাওয়ার কোনো দরকারই নাই, এটা তো ন্যাচারাল। ছেলেটি মেয়েটিকে জ্যাকেট খুলে দিচ্ছিল আর মেয়েটি জ্যাকেট নিয়ে তাকে ছুড়ে দেয়। তারপর কি হলো বন্ধুরা সেটি জানার আগে আমার মতো যদি আপনিও ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। আসলে একটি মেয়ে তাদের সামনে দিয়ে যাচ্ছিল, তখন তার প্যান্টে ব্লাড লেগেছিল। তারা তার পিছনে পিছনে যাচ্ছিল, তারা তার হাত ধরে টান দেয়। আর মেয়েটি বলে আমার সাথে এমন কেন করছো? আর মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর তাদের হাত থেকে ছুটে চলে যায়। আর ছেলেটি বলে তুই বাড়ি যেয়ে কাউকে বলবি না। আর মেয়েটি তখন ওই মেয়েটিকে ডাকে। ছেলেটি বলে আমার অনেক ভুল হয়ে গেছে। আর মেয়েটি বলে তোমাদের বোঝানোর জন্য আমি এরকম নাটক করেছিলাম। মেয়েটি ওই ছেলেটিকে বলে তোমার বোনের এরকম হলে তুমি এরকমই বলো নাকি? মেয়েটা বলে তোমাকে আমার ভাই বলতেও লজ্জা করছে, মেয়েটি আমার ফ্রেন্ড হয় দেখে আমাকে আগেই বলে দিয়েছে।